ज्योतिषविद्यार फर्स्ट রুলটা কি জানো ক্লায়েন্টের কথা সবচেয়ে পেটের মধ্যে রাখা গুলি মারলে ওদের পেট থেকে কোনো কথা বের নয় তুমি হচ্ছে আমার ক্লায়েন্ট আরে তোমার কথা আমি আমার মাথা যাব কার সাথে শেয়ার করব না সমিস উনি তো সেচে ধরা দিয়েছে খুন স্বীকার করেছেন ওনার শাস্তি তাহলে কি হবে ফাঁসি হওয়ার সম্ভাবনা বেশি আর যদি তা না হয় যাবজ্জীবন কারাদণ্ড বড় কথা তার জীবন শেষ गायर कथा मिररे एक चेहरा আপনি এমন কোন আহামরি টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম না যে আপনার সাথে আমার গায়ে পড়ে কথা বলতে পারবে কি হ্যাঁ আছে ঠিকঠাক বাট আহামরি তো কিছু না এখন সব মেয়েরাই না নিজেদেরকে এক একটা অ্যাঞ্জেলিনা জোলি বলে দেখেন আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন না না আমি এমনি কথা বলছিলাম আর এটা টাইম পাস নাথিং এলস আমি 4 নম্বর সেক্টরে যে লেডিস হোস্টেলটা আছে ওখানে যাব আরে তাই নাকি আমার বাসা তো ওটা ঠিক অপজিটে আপনি ওখানে বর্ডার না ও বেড়াতে যাচ্ছে শুনুন হোস্টেল আসার আগে কি আপনি নেমে যাবেন কেন একই গাড়ি থেকে দুইজন নামলে সমস্যা আছে কি সমস্যা সেটা তো আপনি জানার দরকার নেই আপনাকে নামতে বলছি আপনি নাম मानुष खान ना আমরা তো ঠেকাই পুরে খাই ওর হাতের রন্ধন খাওয়া আর ভিজা মাটি খাওয়া একই কথা শুনেন যে সব সময় ভিজা মাটি খায় এর কাছে বিছনার চাদর যা গরুর পুরিয়তা এবু কান খোলা তোর কান কিন্তু আমি আপনি আঙ্গুল কিন্তু আমি কি করবি আপনি যা করবেন হইছে আপনারা দুজন মিলে ঝগড়া করেন আপনাদের যা ইচ্ছা তাই করেন নিজেরা খায় ফেলেন আমি কুত্তা কিনা না না পরি ডিমবাজি এই যে নন্দা পরি ব্যাপারটা বাড়াবাড়ি না করাই ভালো
মানে যদি কোনো রিউমার একটা মেয়ে তো না হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু মিথে দুলাভাইকে জানানো উচিত না ওনাকে আমি কোথায় পাবো হোস্টেলের খাতায় তো ঠিকানা লেখা থাকবে হুম কিন্তু ওখানে যে যদি দেখি ওখানে যায়নি তখন ওনারা তো টেনশনে পড়ে যাবেন তাই না তাহলে আমার মনে হয় কয়েকটা দিন দেখি তারপর না হয় ততদিনে যদি ওর বিপদ হয়ে যায় না না মিথি যেরকম মেয়ে আমার মনে হয় যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা ওর আছে আচ্ছা আমার কিছু ভালো লাগছে না আমি একটু যাই একটা থ্যাঙ্কস কিন্তু আমি পেতে পারি কেন এই যে সমান পরিমাণ টাকা দিলাম কিন্তু আমি আগেই নেমে গেলাম আপনি তাহলে কি বলতে চাচ্ছেন আমি নেমে যাই না সেটা বলছি না মানে যেহেতু সমস্যাটা আপনার আরে আশ্চর্য আমি একটা মেয়ে মানুষের রাস্তা দিয়ে লাগেজ নিয়ে একা একা হেঁটে হেঁটে যাবো না না আমি সেটা বলছি না আমি বলছি যে সমস্যাটা আসলে তো আপনার আফা আমি একটু বাইরে গেছিলাম সাবান কিনতে দিনের মতো তোর কয়টা সাবান লাগে রে কি তো কোন আফা বাংলা ভাষায় বুঝিস না ফ্রেঞ্চ ভাষা বলে কি করবি কিতা ভাষা আবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ধর আমরা বাঙালিরা যেরকম বাংলা ভাষায় কথা বলি তেমনি ফ্রান্সের লোকেরাও ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এইটা তো বুঝতাম পারছি আফা তোয় আপনি তো কি কি জান কয় ফেরান্সে থাকেন না আপনি কেড়ে ওই ভাষায় কইতেছেন আরে ফ্রেঞ্চ ভাষা শিখছি না প্র্যাকটিস করছি তো আমি ও হেইডা হিক্কা আপনি ওই দেশে যাইবেন যেতেও পারি ভাষা শিখলে বিদেশ যাওয়া যায় আমার বাবা আমার একটুখানি উই 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 ভাষাটা শিখাম না আমি ওতে যাইতাম তুই তো বাংলাই ঠিকভাবে জানিস না আপা বাংলা ভাষা জানি না তো কি তুইছে কইতাম তো পারি আপনি কি করে দেন আমি কইতাম তুই আজ আমার এই অপমানটা করলি মিয়া আপনি আমার তুই তুকারি করবেন না তুই কোন লাগছে যে তোর তুই তুই করি করুন দেব না আমি কইছি আমার তুই তুই করি করতে না করবেন না বাস শেষ এ তুই আমার যুক্তি দেখা কি লাগে তোর তুই তুই করি করুন দেব না কারণ ছোট বোনের জামাই রে কেউ তুই তুই করি করে না এ কেডা ছোট বোন পরি জামাই কেডা আপনি সামনে যে দাঁড়ায় আছে তো শৈলে কেরোসিন তেল তৈলা তামরার ফান্দি থেকে যদি কষ্ট বের করছিস দাওয়াত রইল ইমু বাচ্চা গেলি আঙ্গুলের গিট্টুগুলোর মধ্যে জোস পাইতেছি না কিন্তু তুই ফ্রেঞ্চ ভাষা শিখে কি করবি ফ্রান্স যাবি আমি গরিব দেহে আপনি আমার রিডিম করে শুরু করলেন আমি বুঝতে পারছি আমার টাকা পয়সা নাই তাই বলে কি আমার কুস্তা শখ আল্লাহ থাকতে পারে না শখ আল্লাহ তো থাকতে পারে নাকি কিসের শখ আল্লাহ আবা আমি আপনাদের কইতেছি আমার না বুঝছেন ওই যে কক্সো বাজার আছে না কক্সো বাজারে যাওয়ার আমার খুব শখ আমি তো কোন সমুদ্র দেখি নাই সমুদ্রে সে ঢেউ সে গর্জন
এটা তো কোন শুনশুনি নাই আর কক্সবাজার যাওয়ার পথে নাকি অনেক পাহাড় আছে আমার এই পাহাড়ও ধ্যানের হোক তুই মনে কয় যাই ব্যাপার তেমন সামর্থ নাই তো আমার না ওই যে শঙ্খ আছে না আমার শঙ্খ আছে ওই শঙ্খ যদি আপনি কানে এমন করে ধরেন ওইটা না সমুদ্রের গর্জন শোনা যায় আমার যখন এই সমুদ্রে যাই ইচ্ছা করে তখন আমি শঙ্খ এমন করে ধরি আর সমুদ্রে গর্জন তোর তো ভালোই বুদ্ধি শঙ্খ পেয়েছিস আমার দিকে আপা আপনি দেখলাম পাই যাবে এখানে জিনা থাকে না জিনা হ জিনা এখানে থাকে তো আমি ওনার ছোট বোন নিনা ও যে দেশ থেকে আসছে জি কয়দিন থাকবেন এখানে হ্যাঁ এখানে কিন্তু গেস্ট দুই দিনের বেশি এলাউড না আপনাকে কে বললো আমি গেস্ট আপনি জিনা পর ছোট বোন না আপনি গেস্ট না না আমি গেস্ট না আমি ঘোস্ট মানে ঘোস্ট মানে জানেন না না জানেন না না ঘোস্ট মানে হলো ভূত আমার ব্যাগ নিয়ে ভিতরে আসো নিয়ে আসো বয়ফ্রেন্ড নাকি রে ওরে বাপ রে কবে থেকে দূরা বাপ কি তা করনা করম না কেন ভালোই হলো তোর জন্য ছেড়ে দেখতে হবে না আফা গো আপনারে যে আমি তান কইছি আপনি ভুলও কইলাম আন্টিরে কইন না কেন ও হন আমি সিদ্ধান্ত লইবার পারি নাই তো আমারে দুইজন পছন্দ করে হেরার দুইজনের আমি লাইনে রাখছি বিয়া তো আর চার পাঁচবার হইতো না একবার হইতো সব কিছু দেখা হই না তারপর আমি পছন্দ করতাম এরা দুজনের মধ্যে কারে বিয়ে করতাম কি ব্যাপার তুই এখানে কি করছিস আফাই ডাক পারছিল আমারে ও হ্যাঁ বলে তো গেছিল ওকে তুই একটু মাথায় তেল দেয়া তোমার কি তাড়াতাড়ি কর ভাত বসাতে হবে না পরেই যা আমার তেলের বাটিটা তাড়াতাড়ি নে তাড়াতাড়ি একটা সিগারেট দে ভাই আমি তো একটা কামের কাম করছি কি করছস সিগারেট বেঁচে বন্ধ করে দিছি ভাই কস কি বেটা কেন যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই জিনিস বেচুম না তো তুই ডিসিশন নিলে হইব ডিসিশন তো আমি নিব আমার দোকান কি কোন ভাই ডিসিশন কেটা নিব ওই বেটা দোকানে যদি সিগারেট না বেচস তো দোকান চলবো আল্লাহ চালালে চলবো ভাই তাও সিগারেট বেচুম না একেবারে বন্ধ আচ্ছা ঘটনাটা কি কত দেখি ঘটনা তেমন কিছু না কাইলে এক অফিসে গেছিলাম লিফটে উঠছি ভাই কারেন্ট গেছে গা লিফট বন্ধ পুরো অন্ধকার আমি তো ভয়ে শেষ আল্লাহ আল্লাহ করতেছি ভাবলাম আর কারণ ক্ষতি করুম না কোনো সিগারেটও বেচুম না সিগারেট বেচে বেচে যে ক্ষতি করছি এই লেগেই ভয় পাইছি ভাই আমি আর সিগারেট বেচুম না ভাই আচ্ছা শুধু এই কারণে তো সিগারেট বেচা বন্ধ হ ভাই মানুষের ক্ষতি করে কি লা সিগারেট বেচা বন্ধ তুই একটা সিজি বটে রে আচ্ছা ঠিক আছে এক কাপ চা দে না চাও বন্ধু না ভাই চা দিতেছি আপা জিনা বদলমে নাই ও আচ্ছা তাহলে আমি ওনার রুমে যাই না আপা কারো অনুপস্থিতিতে তার রুমে প্রবেশ নিষেধ আপনাকে আমি বললাম না যে আমি তার বোন আপনি কইলে তো হইব না ওনারে অনুমতি দিতে হইব আশ্চর্য তার আমি এখন পাবো কই মোবাইল করেন আমি যে আসছি এটা তাকে সরাসরি দেখিয়ে সারপ্রাইজ দিতে চাই ফোন করলে সেটা হবে আপা আমি ডিউটি বুঝি আইন বুঝি সারপ্রাইজ বুঝি না
তার মানে আমাকে ও না আসা পর্যন্ত এখানে বসে থাকতে হবে কোনো উপায় নেই বাবা উনি যদি আপনার কথা আমারে কয়ে যেতেন তাহলে একটা কথা আসিলো আরে এক কথা বারবার বলে আমি বললাম না যে আমি ইচ্ছা করে তাকে ফোন করে আসি নাই আফা আমি না স্যার মনে দুঃখ নিয়েন না এমনিতেই হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নড়বড়া এই অবস্থায় আমি কোনো রিস্ক নিতে পারুম না থাকেন বসে फालतू बकिस ना बिकल बेला আমার বাসায় তোর বাসায় আয় দোস্ত তোর সাথে খুব জরুরি আলাপ আছে আচ্ছা ঠিক আছে দেখছি দেখি মে কি না তুই আইতেছস আমি রাখলাম এখন তোর সাথে আজ আমি একটা সিদ্ধান্ত নিলাম কি সিদ্ধান্ত বল আজকের থেকে আজকে বাস আজকে আমার একটা ভালো সিদ্ধান্ত হল ভাই থ্যাংক ইউ ভাই বসা দিয়া ভালো জিনিস খাওয়া একদম ভাই এটা আপনি শুধু নিতে করেন না ভাই এটা করাই দেন সবকিছু আমি একটা আন্দোলন করুন ভাই টাকা পয়সা জমি জমা এই চারটা বাদ দিয়ে যে কোনো জরুরি কথা বলতে পারিস খরচ করতে পারো ঠিক আছে তাহলে বই কেনা বাবদ যে টাকাটা আরে বই কিনে তো শোকেস ভরে ফেলেছো তোমার বই কেনার কোটা শেষ হয়ে গেছে ভার্সিটির টাকা দেওয়া শেষ বাকি রইল কি ঠিক আছে তাহলে আমার বিয়েতে যে যৌতুকটা দিবে না ওখান থেকে আমাকে টাকা দাও যৌতুক আইনত দণ্ডনীয় অপরাধ তুমি বেহুদা বাহাস করছো মা তোমার এত টাকা খাবে কে বলো তো বাবা এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আরেক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে তাই বুঝি আজ বুক বেশে দেয় তাই বুঝি আপনি ভয় পেয়েছেন আপনার আমি গেস্ট রুমে বসাই এলাম আচ্ছা আপনাদের এই হোস্টেলে ভূত আছে না নাউজুবিল্লাহ ভূত থাকবো কেন আছে আছে ভূত আছে তুমি জানো না আই তোর নাম কি মই হোস্টেলে তুই কি করস বিয়ে দিয়ে দাও মানে ইট ইজ বার্বি ডল যে তুই চাইলে একদিনে দিয়ে দিলাম হ্যাঁ তাই এই বাড়িতে থাকার চেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকা অনেক ভালো আমি কনফার্ম আমার শ্বশুর এর কাছে আমার বাংলা কিন্তু কিপটা হবে না হ্যাঁ ইউ রাইট কেন যে লোকটাকে আমি ম্যারি করছিলাম ফাইন বিয়ে করে তুমি ফেসে ছেড়ে তোমার
ব্যাপার এখন আমরা কেন এটার জন্য সাফার করব হ্যাঁ হ্যাঁ মা বলতো আমাদের কি দোষ নো অ্যানসার মাই সান এন্ড ডটার আচ্ছা কি ব্যাপার আমি একটা জিনিস বুঝলাম না When I talking English, why are you laughing? মনের দুঃখে আসি মা এমন ইংরেজি যেন বউ পেয়ে আমাদের বাবাটা সিভিলাইজেশন শিখলো না আচ্ছা মা এই যে ধরো তিন বছর ধরে আমি একের পর এক আইডিয়া করলাম এবং সবকটা আইডিয়া স্পিন বলের মতো মাথার উপর দিয়ে চলে গেল একটাও ক্যাচ ধরতে পারলাম না মানে আমি আসলে কি করব দোষটা কি আমার বলো হোয়াট আই ডুইং বাবা আমার তো কত শখ আচ্ছা মা তোমার ওই যে গয়না টয়নাগুলো কোথায় ওগুলো কি আর আমার কাছে আছে সব ব্যাংকে বন্ধ তো ওগুলো আবার নিয়ে আসা যায় না এই সব পেপার তো তোর বাপের জিম্মায় চাইলে কে দিবে হাত নামা বলতেছি তোমার নামে আমি এমন কমপ্লেন দিব আমি আপনি কি করতে করছি হ্যারাস করছি বিরাট বড় হ্যারাস করছি তুই এখানে আমি না আমার ভূত তুই এখানে এলি কিভাবে খুব সোজা প্রথমে নৌকা তারপর ভটভটি তারপর বাস তারপর ট্যাক্সি ক্যাব তোকে এখানে নিয়ে এসছে কে আমাকে কেউ আনেনি আমাকে কারো আনতে হয় আমি তো একাই 100